দেশবাসীকে ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে এবারের ঈদ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, কোরবানির উদ্দেশ্য হলো ত্যাগ, মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা। কিন্তু সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে ব্যর্থতায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দুর্নীতির কারণে, দুর্নীতিকে প্রতিরোধ করতে না পারার কারণে তারা বারবার সিন্ডিকেটের কথা বলেন। মন্ত্রী নিজেই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আজকে এই পবিত্র ঈদুল আজহায় আপনারা দেখেছেন যে মানুষ কিভাবে অতিষ্ঠ হয়ে গেছে।